কিছুক্ষণ হামদোনাতের আসরে কিছুক্ষণ 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 হামদোনাতের আসরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কিছুক্ষণ হামদোনাতের আসরে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন দর্শকবৃন্দ আজও আমাদের মাঝে নাতখা ইসলাম ভাই উপস্থিত হয়েছেন শুনবো তার মুখে আপনাদের পছন্দের কিছু কালাম তার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের চমৎকার ফজিলত শুনে আসি হযরত সাইয়েদুনা আবু দারদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সত্য অন্তরে একবার দুরূদ শরীফ পাঠ করলো আল্লাহ পাক তার উপর ১০টি রহমত নাজিল করবেন তার জন্য ১০টি নেকি লিপিবদ্ধ করবেন ও তার ১০টি মর্যাদা বৃদ্ধি করবেন আর তার ১০টি গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আল্লাহ তাআলার রহমত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত আমরা কিন্তু অর্জন করতে পারছি তাই আসুন আমরা সবাই নিয়ত করে নিই আজ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব তো দর্শকবৃন্দ আসুন আজ আমাদের গেস্ট যিনি উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম আত্তারি অনুষ্ঠানের পক্ষ থেকে ইব্রাহিম ভাইকে অভিনন্দন দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানের শুরুতেই হামদে বাড়ি তাআলা একটি কালাম এরপর আপনাদের কল মেসেজ কমেন্টের দিকে আমরা যাই তো আসুন আজও এর ব্যতিক্রম ঘটবে না আমরা শুরুতেই হামদে বাড়ি তাআলা শুনবো এরপর আপনাদের কল মেসেজ কমেন্টের দিকে যাব জি আল্লাহু 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 দর্শক বৃন্দ, এতক্ষণ আমরা জিক্রে ইলাহি করার সৌভাগ্য পেলাম। তো ইতিমধ্যে আমাদের কাছে অনেক দর্শকের কলও এবং মেসেজও চলে এসেছে। তো আমরা কল এবং মেসেজ নেওয়ার পূর্বে অবশ্যই নাতখা ইসলাম ভাইকে থেকে আমরা একটি কালাম শুনব, এরপর আপনাদের কল আমরা অনুষ্ঠানে সামিল করব। চলুন আমরা কালাম শুনি, এরপর আপনাদের কলের দিকে যাব। ছড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, ছড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে, মনির সবর হবে প্রিয় নবীর দারে গরে, ছড়ো চিন্তা Mama, সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি মিলাদ মোরা পালন করি দুশমনিরা যায় জ্বলি ছাড়ো চিন্তা পৃথিবী ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে মনিরা সবরণ হবে প্রিয় নবীর দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী অন্য কারো মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দারে গেলে ছাড়ো চিন্তা ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, শুনলাম আমরা চমৎকার কালাম। আমরা কল নেব, অনেকেই আমাদের সঙ্গে কলে আছেন। জি, কিছু কল। আমার নাম মোহাম্মদ আলামিন, ঢাকা থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, তোমার মদিনা আমার প্রাণের মদিনা। সঙ্গে থাকুন আমাদের, আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফারুক, চট্টগ্রাম রাউজান থেকে বলতেছি। আমি মাদানি চ্যানেলে অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতে আসলে আমার একটি অনুরোধ, আমাকে একটা আলা হযরতের নাত শুনিয়ে দেন। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ ইব্রাহিম বলছি, লেবারিয়া ডিস্ট্রিক্ট, বানপুরামপুর থানা থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাই, মদিনা যাওয়ার অনুমতি দাও না রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই, ওলি দিগের রাজা মহারাজ লাউ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, শুনিয়ে দিলে খুশি হইতাম। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। বাংলা থেকে আব্দুল মোনাম বলতেছি। আমি একটি গজল শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আমাদেরকে কল করলেন। ইব্রাহিম ভাইকে অনুরোধ, কালাম যারাই যা শুনতে চাইছেন নোট করার জন্য, যাতে করে আমরা দর্শকদের তাদের পছন্দের কালামগুলোর এক দু পংক্তি হলেও আমরা শোনাতে পারি। জি, পরবর্তী কল। আদিনকে থেকে বলছি, মোহাম্মদ ইউসুফ, নাতে রাসূল শুনতে চাই আমি। ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, অবশ্যই শোনাবো, সঙ্গেই থাকুন আমাদের। সুন্দর মদিনা আমার প্রাণের মদিনা, সুন্দর মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলি মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনেছি এতক্ষণ পর্যন্ত আপনাদের কালাম। আমাদের কাছে কিছু মেসেজও এসেছে, অনেকেই কালাম শুনতে চেয়েছেন, আমরা কিছু মেসেজ তাদের নেব। একজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি শুনতে চাই কালাম কি যে মহান তোমার দরবার রসুল আরবি, কালামটা শুনিয়ে দিলে খুশি হব। সঙ্গেই থাকুন আমাদের, আমরা চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য। আর আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন, পটুয়াখালী থেকে দেখছি, আমাকে কালাম শুনিয়ে দিন, আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনে ওয়ালে। আমাদের সঙ্গেই থাকুন, শুনবো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আর একজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি কুমিল্লা থেকে বলছি, আমি আপনার কণ্ঠে ইয়া নবী মুস্তাফা কালামটা শুনতে চাই, শুনিয়ে দিলে খুব খুশি হব। আমাদের সঙ্গেই থাকুন, আমরা শোনানোর চেষ্টা করব। এবং আরও কিছু মেসেজ আছে, আমি সময়ও যেহেতু আমাদের দেখতে হবে। একজন মেসেজ করেছেন, আমি নেত্রকোনা থেকে, কেন্দুয়া থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা অবশ্যই আমরা কালামগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। জি চলুন দর্শকবৃন্দ, আমরা এখন যারা মেসেজ করেছেন তাদের কালামগুলো শুনবো, পাশাপাশি কয়েকটি কলও আমরা যুক্ত করব। জি কল। মোহাম্মদ সাইদ মোম করিম সচ্চ, বগুড়া জেলা। আমি একটি গান শুনতে চাই, মদিনা মদিনা মদের মদিনা। সঙ্গে থাকুন, আমাদের চেষ্টা করছি। জি পরবর্তী কল। আমি রাস্তার থেকে বলছি আব্দুর রাজ্জাক, আমি একটা নাচ শুনতে চাই, মদিনার কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনবো। জি পরবর্তী কল। আমি চট্টগ্রাম নওগাঁ থেকে বলছি, আমার নাম সাব্বির হোসেন, আমি একটা আমরা আহলে সুন্নতের মুনাজাত শুনতে চাই, আমার আপনার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, শুনবো। জি পরবর্তী কল। আমার নাম কারবার, আমি একটি কালাম শুনতে চাই, গুনাহের চাই না যে অভ্যাস, ইয়া রাসূলুল্লাহ। সঙ্গেই থাকুন, অনেকগুলো কল এবং মেসেজ আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিম ভাই, আমিও সাহায্য করবো, যেহেতু আমার কাছেও শুনতে চেয়েছেন। তো আমরা চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে, কালামগুলোর কয়েকটি কয়েকটি করে পংক্তি শুনতে হবে, যেহেতু সময় কম। কি যে يا نبي مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا सबसे आला आला हमारा नबी सबसे आला आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों مصطفى مرحبا مرحبا يا نبي 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 مصطفى مرحبا مرحبا صلي على دونو عالم کا دولت ہمارا نبی یا نبی مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولت ہمارا نبی دونوں عالم کا دولت ہمارا نبی صلی علی دونوں عالم کا دولت ہمارا نبی مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا يا نبي مصطفى مرحبا مرحبا कौन देता है देने को चाहिए कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी कौन देता है हमारा नबी या नबी मुस्तफा मरहबा मरहबा 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 या नबी मुस्तफा मरहबा مصطفى مرحبا زندہ باد شوقت زندہ باد ہے امیر اہل سنت تمہار شوقت زندہ باد تمہار تور شارد نیا تمہار تور شارد نیا دین پروشر زندہ باد زندہ باد زندہ باد اقبار یار زندہ باد زندہ باد زندہ باد اقبار یار زندہ باد زندہ باد اقبار مادر زندہ باد ایل تمہار دوار دیکھے دینو شریعت تیر بہار ایل تمہار دوار دیکھے دینو شریعت تیر بہار اعلیٰ حضرت زندہ باد اعلیٰ حضرت زندہ باد صدر شریعت زندہ باد زندہ باد زندہ باد اقبار مادر زندہ باد সকল সকল যদি তোমার মিলে গিয়ে যেত শত্রু হতো অপদস্থ শত্রু হতো অপদস্থ আর সুন্নাত জিন্দাবাদ 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 আকবার আমাদের জিন্দাবাদ 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 আকবার আমাদের জিন্দাবাদ জিন্দাবাদ مدینہ دیلو روشنی مدینہ دیلو روشنی تمہار نورار نورار تمہار چہارہ زندہ باد زندہ باد زندہ باد اقبار مادر زندہ باد زندہ باد زندہ باد اقبار مادر زندہ باد اقبار مادر زندہ باد پہنچ گئے چاری دیکھے بیپک ہولو چاری دیکھے بیپک ہولو فیضان سنت زندہ باد زندہ باد زندہ باد اقبار ہمارے زندہ باد زندہ باد زندہ باد اقبار ہمارے زندہ باد زندہ باد সকল কাজের সাথে আছে তাজ বদরুল কাদেরি তোমার সকল কাজের সাথে আছে তুমি হলে ফুলের দৌলত তুমি হলে ফুলের দৌলত তোমার দৌলত জিন্দাবাদ 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 বারে বারে জিন্দাবাদ 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 বারে বারে জিন্দাবাদ আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারে শেষ পর্যায়ে, তাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে কিছুক্ষণ 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 হামদুনাতের আসরে।